নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দেখাবো কিভাবে হাতে কম সময় থাকলে চটজলদি রান্না সেরে ফেলতে পারবেন। আমি অনেক বছর ধরে এই পদ্ধতি ফলো করছি, আশা করি আপনাদেরও উপকার আসবে। সকাল সকাল অফিস যাওয়ার তাড়া থাকলে বা বাড়িতে অনেক গেস্ট আসবে এরকম থাকলে, রান্না করার তাড়া থাকে, এই টিপস ফলো করলে আপনাদের ভীষণই সুবিধা হবে। দেখুন আমি কিভাবে করি। আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2 ছোট এলাচ, 2 ইঞ্চি মতো দারচিনি, 3 লবঙ্গ আর 1/2 চা চামচ জিরা। তেল একটু গরম হলে ফোড়নগুলো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, কারণ নুনটা আগে দিলে তেল ছেটার সম্ভাবনা থাকবে না, তাই আগে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে 2 মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা 1.5 মিনিট মতন একটু কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা কেটে গেলে এবার 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ডিমে আঁচে কষাবো। অল্প কষে এলে অল্প জল দিয়ে আবারও কষাবো। আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো একটু জলে গুলে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি মশলা কষিয়ে নেব। আঁচটা লো রেখে একটু নেড়ে নেড়ে ভালো করে কষাবো, যাতে মশলার কাঁচা ভাব না থাকে, একদম ভালো করে কষে যায়। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটা একটু ঠান্ডা করে এয়ারটাইট কৌটোয় ভরে নেব। আমি এই পাত্রটা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এবার মশলাটা এতে ঢেলে দেব। এবার ফ্রিজের চিলারে রেখে দিয়ে যখন দরকার হবে তখনই এই মশলাটা বের করে রান্নায় ব্যবহার করতে পারবো। মশলা কষানোর দরকার হবে না, এটা ফ্রিজে 15 দিন অবধি চিলারে ভালোই থাকবে। তবে 7 দিনের মশলা তো ইজিলি করে রাখতে পারবেন। কত সহজে রান্না হয়ে যাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই মাইক্রোওয়েভে সহজ রান্নার রিকোয়েস্ট করেছিলেন, আমি যে মশলা কষালাম সেটা ব্যবহার করে একটা খুব সহজ অথচ দারুণ মজাদার ডিমের একটা রান্না দেখাচ্ছি। দেখুন কত কম সময়ে আর সহজে আমার রান্নাটা হয়ে যাবে। আমি 3টে ডিম ভেঙে নিলাম। এবার এই ডিমে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 বড় পেঁয়াজের 1/2 পেঁয়াজ কুচি, 1/2 টমেটো কুচি, অল্প ধনে পাতা কুচি আর 2 কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আমি মাইক্রোওয়েভ প্রুফ 3টে ছোট বাটি নিয়ে নিয়েছি, আপনারা কাপও ব্যবহার করতে পারবেন। বাটিগুলোতে অল্প করে রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেল দিলে তেলটা একটু গরম করে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থাকবে, তাই রিফাইন্ড অয়েল ব্যবহার করাই ভালো। বাটিগুলোতে গোলানো ডিমটা 3 ভাগে ভাগ করে ঢেলে নেব। এমনভাবে ঢালতে হবে যাতে পাত্রের কিছুটা অংশ খালি থাকে, কারণ ডিম মাইক্রো করার সময়ে ফুলবে। এবার আমি এগুলো মাইক্রোওভেনে বসিয়ে মিডিয়াম হাই পাওয়ারে 2 মিনিট মাইক্রো করে নেব। 180 ডিগ্রিতেই 2.5 মিনিট মতো মাইক্রো করে নিতে হবে। এক কটোরিগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে।
এবার একটা মাঝারি সাইজের মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ মতো মশলা নিয়ে নেব। 1 কাপ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মাইক্রো করে নেব যাতে ঝোলটা ফুটে যায়। ঝোল ফুটে গেছে, এবার নামিয়ে 1 কটোরি গুলো দিয়ে দেব। একটু উল্টে দেব যাতে 2 পিঠটাই ঝোলটা লেগে ভালো করে ঝোল ঢুকে যায় ভেতরে। এবার আরো 2 মিনিট মাইক্রো করে নেব। মশলা কষানো থাকলে 10 মিনিটের মধ্যে সব গুছিয়ে রান্না করে নিতে পারবেন। এভাবে মাংস করে নিতে পারবেন মাইক্রোওয়েভে বা প্রেসার কুকারে। তবে মাংস রাতে মাইক্রোওয়েভে সময় একটু বেশি লাগবে, কিন্তু প্রেসার কুকারে দিয়ে 2 সিটি দিলেই মাংসের চোখের নিমেষে বানিয়ে ফেলতে পারবেন এই টিপস ফলো করে। দেখুন হয়ে গেছে, দারুণ মজাদার একটা রান্না, অথচ 10 মিনিটে সব কিছু করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।